হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি, চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। সো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে তো ব্লগ স্টার্ট করা হয়নি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বিকালবেলা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সিরিয়াসলি আছি, কারণ হ্যাঁ এখন আমরা বের হবো, তো কোথায় যাবো, কী করবো না করবো সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, আর কী করছি না করছি সেগুলোও শেয়ার করতে থাকবো। সো এখন তাহলে বের হচ্ছে, চলো বের। সো চলুন দেখা যাক আমরা কোথায় যাই, লেটস গো। আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি আমরা এখন বেরিয়ে পড়েছি, তো কোথায় যাব সত্যি বলতে এখনও পর্যন্ত রাস্তায় যাচ্ছি, যেতে যেতে এখনও ডিসাইড করে যাচ্ছি, ও একটা বলছে আমি একটা বলছি, এখনও ডিসাইড করে যাচ্ছি কোথায় যাব কোথায় যাব। তো এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি কোথায় যাব, তো দেখতে থাকুন দেখা যাক কোথায় যাই। বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকাল 5টা নাগাদ, তো ওখান থেকে ভাবলাম বের হয়েছি, তো কোথায় যাব কোথায় যাব ডিসাইড করা হয়নি। ফার্স্ট ভাবলাম গঙ্গারাইপুর যাব, তো ওর শরীরটাও একটু ভালো ছিল না, যার জন্য গঙ্গারাইপুর গেলাম না, হাফ রাস্তায় গিয়েও ব্যাক করে চলে এলাম। তো এখন আমরা কোথায় এসেছি সেটা তোমাদের দেখাই, চলো। ফাইনালি আমরা একটা কফি হাউসে এসেছি, তো এটা হলো সেটার বাইরের অ্যাম্বিয়েন্সটা, দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর, আর ব্যাকগ্রাউন্ডে একটা দারুণ মিউজিক চলছিল। আমি এখন ভয়েসে কথা বলছি, যার জন্য আমি ওটা মিউট করে দিয়েছি। এই সাইডে এটা পুরোটাই একটা বাইরের অ্যারাউন্ড, তো বাইরের এখানে কিছু বসা, আমরা ফার্স্ট টাইম ভিতরেই বসেছিলাম, তো ভিতরে খানিকক্ষণ বসার পর খাবার দাবার অর্ডার করে এই বাইরেটা ঘুরতে এসেছি, ওই রিসেপশনের ওখানে কথা বলে। তো চলুন আপনাদেরকে ভিতরটা দেখাই কেমন, ভিতরটাও খুব সুন্দর। এই যে এইটা হচ্ছে কফি হাউসের ভিতরটা, এখানে অনেকগুলোই বসার জায়গা আছে, অনেকগুলো মানে অনেক সবাই বসতে পারবে একসাথে, ফ্যামিলির সাথেও আসতে পারবে। আমরা আসতেই ওরা ফার্স্ট টাইম আমাদের প্লেন জল দিল, তারপর খাবার অর্ডারের জন্য নিতে গেল, তো ওদের ব্যবহার ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো। আর ওখানে যে রিসেপশনের ওখানে যে ছিল, তো আমি ওনার সাথে একটু কথাও বললাম, ও সত্যি ওনাদের ব্যবহার ভীষণ ভালো, তো ওরাই আমাদের সাজেস্ট করলো যে এখন মানে বাইরের যেহেতু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে একটু অসুবিধা হয়, তো বৃষ্টি যেহেতু হচ্ছে না, তো বাইরে গিয়ে বসতেই ওরা আমাদের সাজেস্ট করলো, তো সেই কারণে বাইরে এসে বসে আছি। ওই যে মোমো অর্ডার করেছিলাম, ও মোমোটা খাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি, তো খানিকক্ষণ ওখানে বসে গল্প করে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মোমো আর একটা কাবাব, চিকেন কি কাবাব ছিল, যাই হোক নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, দেখে আমি জানিয়ে দেবো পরে। তো দামও মোটামুটি রিজনেবল প্রাইসই ছিল, খুব একটা বেশি মানে দাম ছিল না, ঠিকঠাক ছিল দামটা। তো ছোটোখাটো একটা ঘুরে বেড়ানোর জন্য মানে একটু বাইরে বেরিয়ে আসার জন্য, একটু টাইম পাসের জন্য খুবই ভালো জায়গাটা, খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। তো আপনারাও একবার যেতে পারেন, জায়গাটা সত্যি খুব সুন্দর।
হ্যাঁ, আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এখানে কিন্তু খুব ভালো ভালো কোল্ড কফি পাওয়া যায়, অনেক রকম ফ্লেভার, অনেক রকম মানে আলাদা আলাদা ফ্লেভারের সব দারুণ দারুণ কোল্ড কফি পাওয়া যায়। এখানের কোল্ড কফি মানে স্পেশাল বলা যায়, খুবই ভালো তৈরি করে এরা। আমাদের তো ঠান্ডা লেগেছিলো আগেই বলেছি, তো ওর তো ঠান্ডা লেগেই আছে, তাই নিয়েছেন 8 মিনিট হচ্ছে, জ্বর হয়েছে আমার, তাও নিয়ে আসতে বাধ্য। না না, একেবারেই সেরকম কিছু না, ও জাস্ট মজা করছিল। হ্যাঁ, শরীরটা একটু খারাপ ছিল, একটু জ্বর সর্দি মতো ছিল, তো তার মানে এটা নয় যে বা নিয়ে যেতেই হবে, ওরকম কিছুই নয় একেবারে। তো এমনি ইচ্ছে হচ্ছিলো, অনেকদিন ধরে যাইনি কোথাও, তো সেই কারণেই গিয়েছিলাম ঘুরতে একটু টাইম পাস করার জন্য। যাই হোক, যেটা বলছিলাম, তো আপনারা গেলে কিন্তু ওখানে ওই কোল্ড কফিটা একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে কেমন লাগে আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের তো মানে জ্বর সর্দির কারণে আমরা দুজনেই কেউ এইবারে গিয়ে কোল্ড কফিটা নিতে পারিনি, অন্যান্য বারে যতবারই গিয়েছি ততবারই কোল্ড কফি নিয়েছি, এবারে মানে শরীরে ঠিক ছিল না যার জন্য কোল্ড কফিটা নিতে পারিনি, তো আপনারা নিয়ে দেখবেন। ওই যে বলা হয় না, আরে খাবো কি, খাওয়ার আগে আগে 120টা ছবিটা তো তুলি তারপর খাওয়া হবে, তো সেটারই পর্ব চলছে এখন। খাওয়ার আগে প্লেটটাকে কেমন সাজিয়ে দিল সেগুলো তো আবার ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট করতে হবে, যার জন্য আগে ছবি তুলি তারপর খাওয়া দাওয়া হবে। তো ছবি তোলার পর্ব শেষ হয়েছে, হয়ে এবার খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার বলতে এটা ছিল সেই কাবাবটা, নামটা আমার সত্যি এখনও মনে পড়ছে না, চিকেনের কিছু একটা কাবাব ছিল। যাই হোক, তো কাবাবটা খেতে দারুণ ছিল, খুব সুন্দর টেস্ট ছিল, আর পরিমাণেও বেশ অনেকখানেই দিয়েছিল, মানে অনেকগুলো দিয়েছিল। হয়ে গেছে ঘোরা, এখন বাড়ি চলে যাচ্ছি, সোজা বাড়ি যাবো। টাটা। বাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড আছি এখন, ওর শরীরটাও খুব খারাপ করছিল,
ঘাটটা একটু টিপে দিয়েছিলাম, ম্যাজ ম্যাজ করছিলো, বললাম না এমনিতে একটু শরীর খারাপ ছিল, তার উপর আবার ওই একটু ঘুরতে গিয়েছিলাম, ওখানে গিয়ে একটু বেশি শরীর খারাপ করেছে, তো ওই কারণে বাড়ি এসে আর কিছু খাইনি সেরকম। যদি রাতে একটু খিদে পাই তো একটু মুড়ি বা নুন দিয়ে ভিজিয়ে বা একটু মুড়ি চানাচুর খেয়ে নেবো, সেরকম কিছু আর খাবো না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর